বাংলাদেশ থেকে অশ্লীল মেসেজ হাই কমিশনের শ্রাবন্তী। বাংলাদেশের একটি নম্বর থেকে দিনের পর দিন অশ্লীল মেসেজ বা খুদে বার্তা পাঠাচ্ছিলেন ভারতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তীকে। উপায় না দেখে গত মঙ্গলবার বিকেলে মেসেজের কয়েকটি স্ক্রিনশট সংযুক্ত করে কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারের কাছে লিখিত একটি অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশি পরিচিত জনদের মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করে খুদে বার্তা বন্ধ করার চেষ্টা করেছেন তিনি, তাতে বিরক্ত করার মাত্রা আরও বেড়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই ওই নাম্বার থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। উপায় না দেখে গত মঙ্গলবার বিকেলে কয়েকটি মেসেজের স্ক্রিনশট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন শ্রাবন্তী চক্রবর্তী। কলকাতা থেকে ফোনে শ্রাবন্তী জানান, বছর খানেক ধরে বাংলাদেশে একটি নম্বর থেকে তার কাছে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে। আগে কিছুদিন বিরতি দিয়ে পাঠানো হতো, এখন প্রায় প্রতিদিনই পাঠানো হচ্ছে। শ্রাবন্তী বলেন, মাস খানেক ধরে বাংলাদেশে পরিচিত জনদের মাধ্যমে ওই নম্বর ব্যবহারকারীদেরকে বের করে মেসেজ পাঠানো বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। ইদানিং মেসেজ পাঠানো মাত্রা আরও বেড়ে গেছে, তাই বাধ্য হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে ভারতে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ করেছে। কলকাতার ওই অভিনেত্রী আরও বলেন, আমরা দুই বাংলায় যখন শিল্পীরা ইন্দো বাংলা চলচ্চিত্রে উন্নয়ন নিয়ে কাজ করছি, তখন এ ধরনের আচরণ খুবই হতাশাজনক। তাছাড়া এইভাবে বিরক্ত করতে থাকলে আমাদের বাংলাদেশে গিয়ে কাজ করা কঠিন হয়ে যাবে। হতাশার স্বরে তিনি বলেন, ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক সময় বিরূপ মন্তব্য আসে, সেই সব মেনে নেওয়া যায়, কিন্তু সরাসরি ফোনে অশ্লীল ভাষায় গালমন্দ করে মেসেজ পাঠানো খুবই অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে কলকাতার বাংলাদেশি উপ হাই কমিশনে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রাবন্তীর লিখিত অভিযোগটি তারা হাতে পেয়েছেন, যথাযথ ব্যবস্থা নিতে তারা কাজ শুরু করেছেন। ইতিমধ্যে অভিযোগপত্রটি বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় কলকাতা অভিনেত্রী শ্রাবন্তী 2016 সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রযোজনায় শিকারী ছবিতে অভিনয় করেছেন তিনি। 2019 সালে বাংলাদেশে মুক্তি পায় শ্রাবন্তী ও তাহসান খান অভিনীত যদি একদিন সিনেমাটি। কিছুদিন আগে বিক্ষোভ নামের বাংলাদেশে আরেকটি ছবি শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।